আবারও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হ্যাঁ সিবিএসি দ্বাদশ শ্রেণীর অনলাইন পরীক্ষা ব্যবস্থা চালু করার জন্য তোর্য শুরু করলো প্রিয় শিক্ষার্থী বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পরিবারের সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সিবিএসি এই গরমের ছুটির পরে ডাউট ক্লিয়ার করার জন্য নানা ক্লাসের আয়োজন করছে বিভিন্ন স্কুল আর তার ঠিক পরেই দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের আয়োজন করেছে যদি সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু এই অনলাইন ক্লাস বড় ভূমিকা নিতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছে পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এদিন অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রতি বেশি জোর দেন তাহলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কোন দিকে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা তাহলে কি অনলাইনের দিকে একটু বেশি অগ্রসর হচ্ছে সিবিএসসির দেখানো পথে আমরা অতীতে দেখেছি আমাদের রাজ্য সরকার কিন্তু সেই পথে হেঁটেছে যদিও সিবিএসসির যেগুলো সম্ভব যে যে সিদ্ধান্তগুলো নেওয়া সম্ভব সেই সেই সিদ্ধান্তগুলো রাজ্যের পক্ষে সম্ভব নয় কিন্তু সিবিএসসি নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং জাতীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু চেষ্টা করেছিলেন তবুও সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ডেট ডিক্লেয়ার করতে পারেননি তার আগে একটা অনলাইন পরীক্ষা দিয়ে তার একটা রেজাল্ট কিন্তু রেখে দিতে চাইছে বিস্তারিতভাবে তোমরা জেনে নাও আমরা জানি না আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে কিন্তু যেদিকে সিবিএসসি অগ্রসর হচ্ছে সেটা বিস্তারিতভাবে জেনে নাও ফের পরীক্ষা দ্বাদশে পড়ুয়াদের জন্য গরমের ছুটির জন্য অধিকাংশ সিবিএসসি স্কুলই বন্ধ তবে পড়ুয়াদের মধ্যে পড়াশোনার অভ্যাস বজায় রাখতেই পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বহু স্কুল একান্তই যদি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বোর্ড সেক্ষেত্রে এই শেষ পরীক্ষাটির মাধ্যমে ছাত্রছাত্রীরা আসল বোর্ড পরীক্ষায় কত নম্বর পেতে পারতেন তার একটি পরিষ্কার ধারণা হবে বলে মত অনেক স্কুলের ইতিমধ্যেই অধিকাংশ স্কুল ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাদের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডের কাছে করোনা মহামারীর জেরে পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসসির দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা কবে পরীক্ষা হবে বা আদৌ পরীক্ষা হবে নাকি দশম শ্রেণীর পরীক্ষার মতো তা বাতিল করা হবে এই নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার করে কোনো কিছুই জানানো হয়নি কেন্দ্রীয় শিক্ষা তরফে যার ফলে কার্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সম্প্রতি বিভিন্ন রাজ্যের শিক্ষা সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক কিন্তু সেই বৈঠকের পরও এখনও পর্যন্ত পরীক্ষা নিয়ে কোনও ঘোষণা করেনি কেন্দ্র এমতো অবস্থায় সিবিএসই অনুমোদিত স্কুলগুলি এবার ছাত্রছাত্রীদের জন্য ফের একবার অনলাইন প্র্যাকটিস টেস্ট নেওয়ার কথা ঘোষণা করেন এই মুহূর্তে সব স্কুলেই গরমের ছুটির জন্য বন্ধ কিন্তু এর মাঝেই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডাউট ক্লিয়ারিং সেশনের আয়োজন করেছে স্কুলগুলি এছাড়াও গরমের ছুটির শেষে অনলাইন ক্লাস শুরু হলেই একটি পরীক্ষা নেবে স্কুলগুলি একান্তই যদি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বোর্ড সেক্ষেত্রে এই শেষ পরীক্ষাটির মাধ্যমে ছাত্রছাত্রীরা আসল বোর্ড পরীক্ষায় কত নম্বর পেতে পারতেন তার একটি পরিষ্কার ধারণা হবে বলে মত অনেক স্কুলের ইতিমধ্যেই অধিকাংশ স্কুল ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাদের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডের কাছে এছাড়াও সব স্কুলেই এই প্রি বোর্ডের পরীক্ষা ও অতিরিক্ত মক টেস্ট নেওয়ার সম্পন্ন হয়ে গেছে বিড়লা হাই স্কুলের প্রিন্সিপাল লাভলিন সাইগাল এই মর্মে জানিয়েছেন যে এই পরীক্ষার ফলে ছাত্রছাত্রীরা তাদের পড়া ফাইনাল পরীক্ষার আগে আরও একবার ভালো করে ঝালিয়ে নিতে পারবে আগামী চব্বিশে মে দ্বাদশ শ্রেণীর এই প্র্যাকটিস টেস্টটির আয়োজন করেছে বিড়লা হাই স্কুল এছাড়াও লক্ষ্মীপতি সিঙ্গানিয়া একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রীষ্মের ছুটি গোটার সময়কাল জুড়ে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ডাউট ক্লিয়ারিং সেশনের আয়োজন করেছে স্কুল স্কুলের ডিরেক্টর জানিয়েছেন যে ছাত্রছাত্রীরা পড়াশোনার অভ্যাসের মতো থাকা খুব জরুরি সেই অভ্যাস বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা অন্যদিকে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ বিজয় লক্ষ্মী জানিয়েছেন যে বোর্ডের তরফ থেকে যদি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয় তখন তারা ছাত্রছাত্রীদের জন্য একটি প্র্যাকটিস টেস্টের আয়োজন করবে এখন দেখার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি হয় এর পরীক্ষা কি অনলাইনের দিকে বেঙ্গল বোর্ড যাবে কি যাবে না সেটাই আমাদের দেখার খুব ভালো থেকো অন্য যে খবর পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো